হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগরের বুকের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি দেশ বাংলাদেশ 30 লক্ষ মাবদের ইজ্জত আর শহীদের রক্তে রঞ্জিত একটি দেশ বাংলাদেশ বিদেশি শাসন আর শোষণ থেকে দেশকে মুক্ত করার শপথে মানবতার দেশপ্রেমের আদর্শ উজ্জীবিত হয়ে দেশের মানুষ একাত্তরে অস্ত্র হাতে তুলে নিয়েছিল হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে মুক্ত করেছে দেশের মাটি অর্জন করেছে স্বাধীনতা পৃথিবীর বুকে জন্ম দিয়েছে একটি নতুন পতাকা দেশকে ভালোবেসে যে কজন আদর্শবাদী মানুষ দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে চলেছেন ইন্সপেক্টর হাসিব তাদেরই একজন আমি এক্ষুনি ওদিকে মুভ করছি তেমন ইমানদার অফিসার করতে গেল না ওকে টাকা দিয়ে কেনা যায় না ভয় দেখে হাত করা যায় এসপি তুমি কিছুই করতে পারবে না যা করতে হয় আমাকেই করতে হবে আমি শান্তি চাই শান্তি চাই আমি শান্তি চাই আমি চাই ইব্রাহিমপুরের মানুষ শান্তিতে থাকুক কোনো ঝামেলা চাই না ঝামেলা চাই না কিন্তু কেউ যদি ঝামেলা করে আমার মাথা ঠিক থাকে না কিলবিল করে শরীর কামড়ায় শরীর কামড়ায় শরীর কামড়ায় ভাই আমার ভুল হয়ে গেছে আমার এলাকায় ব্যবসা করবি কোটি কোটি টাকা কামাবি আর আমার এ চান্দা দিবি না ভুলটা পুলিশের দর দেখাবি এটা কি ঠিক ভাই ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে ওই মামলার বলা ওই জানোস না আমার নাম কালার কাম কালা আমার ধান্দা কালা আর গায়ের লেবাজো কালা ভাই আমারে ক্ষমা করে দিন কেন ভয় পাইছ জানোস না মায়ের উপরে ওষুধ নাই দয়া করুন ভাই গেলে জানতাম ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন উইঠা গেলি উইঠা গেলি দুনিয়া থেকে তোমরা কি চাও চাই না ইন্সপেক্টর কিচ্ছু চাই না কে তুমি
আমারে চিনো না এই এলাকা ইন্সপেক্টর হইছো আর আমারে চিনো না আমার নাম কালা আমার কাম কালা ঠান্ডা কালা লেবাজো কালা আমার কাছে কি চাও তোমার দানটা চাই ও তোমার দানটা আমারে ভিক্ষা দাও না দাও না দাও কইতাছি না যদি তোর মুখ দিয়ে কোনো কথা বাইর হয় তাহলে তোরে কইলাম উঠাই দিন ভাই তোরে কি মানছি দি গেলে কবি ইন্সপেক্টর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কি কবি মারা গেছে নইলে কিন্তু উঠে যাবি কথাটা কিন্তু মনে রাখি ঠিক আছে আছি ভাই মনে রাখি তাকে সত্যি এই মোটা শরীর লইয়া নাচতে পারবি হ্যাঁ পারবো তোর কাম পাক্কা ভাই পরে লইয়া গিয়া কামে লাগাই দে চল সুন্দরী আমি সুন্দর বনের বা
মুন্না হুকটা লাগিয়ে দাও তো। খেলা আর কতদিন এভাবে চলবে? চলো না এবার আমরা ঘর বাঁধি। না মুন্না, তুমি তো ভালো করেই জানো যে পর্যন্ত আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারবো সে পর্যন্ত আমি বিয়ের কথা কল্পনাও করতে পারি না। কিন্তু মিশেলা, এভাবে তুমি আর আমি এই সন্ত্রাসীদের কিছু করতে পারবো না। পারবো মুন্না পারবো, ওদের পাপের বোঝা তো ভারী হয়ে গেছে যে এই পৃথিবীর মাটি ওদেরকে আর বেশি দিন সহ্য করতে পারছে না, ওদের দিন শেষ হয়ে আসছে। কত দূর? সেই দিন যত দূরেই হোক আমাকে এই পথ পাড়ি দিতেই হবে মুন্না। মুন্না তুমি আর কোনোদিন আমার ঘর বাঁধার কথা বলবে না মিশেলা? হ্যাঁ মুন্না, তোমাকে ফিরিয়ে দিতে আমার যে বড় কষ্ট হয়। মিশেলা মুন্না, মিশেলা তুম পাশ আও, ইউ মুস্কুরাও, তুমনে না জানে ক্যা সপনে দিখাও। अब तो मेरा दिल जागे ना सोता है, क्या करूँ हाय रे कुछ कुछ होता है, क्या करूँ हाय रे कुछ कुछ होता है। तुम पास आओ यू मुस्कुराओ, তুম পাশ আও। আমি কিছু দেখিও নাই, কিছু শুনিও নাই, আপনি স্যার? আমি আমি এই থানার নতুন চার্জ স্যার। তোরা আমাদের থানা আছো, থানা লেগে ঠান্ডা নেই, ঠান্ডা না ডান্ডা দিয়ে কি করবেন? আপনি দেখেই তো আমি ঠান্ডা হয়ে গেছি। এটা থানা, এই বুঝি থানার চেহারা? এই কি পেয়েছিস, কি পেয়েছিস তোরা? পুলিশের চাকরিকে তোরা তামাশা করে করেছিস? তোদের মতো কিছু অসৎ পুলিশের জন্য আজ পুলিশের উপর জনগণ আস্তে উঠে গেছে। তোদের জন্য আজ সমাজের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তোদের জন্য আজ দেশের এই অবস্থা। বল, এই পোশাক গায়ে চাপানোর সময় কি শপথে বল? বল বলছি, খুলে ফেল, খুলে ফেল এই পোশাক। যে পোশাকের মর্যাদা দিতে পারবে না তার এই পোশাক গায়ে রাখার কোনো অধিকার নেই। স্যার বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল স্যার। এইবার মতো মাফ করে দেন স্যার, মাফ করে দেন। মনে রাখবি আমার নাম ইন্সপেক্টর রাজু, আমার থানায় কেনা আমি এসেছি সমস্ত অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদের খতম করতে। আহো আহো হা হলদার, কি খাওয়া কাও? হুইস্কি নবিয়ার? কে সোনালাল ভাই, খুব খারাপ খবর আছে। কি? নতুন ইন্সপেক্টর আইছে, দারুণ করা, গোশ টোশ আগা পাতা কিচ্ছু খায় না। তোমাকে ব্যবসা বাণিজ্য কিছুদিনের লেগে বন্ধ রাখবো। ওইরকম কত ইন্সপেক্টর দেখলাম, প্রথম প্রথম এইরমই করে। না রে ভাই রে, এই ইন্সপেক্টর অন্যরকম, এরপর তোমার শেষে একই দম থাকবো। দেখা আছে, কত ইন্সপেক্টর গেল আর আইলো, গেল আর আইলো, আইলে বুঝতে পারবা। এইটাই জাগুস, আর গুল চাইতে পারব না। যাও যাও, নতুন ইন্সপেক্টর তোরে আমি খেয়ে ফেলাম, তোরে আমি খেয়ে ফেলাম। বাবা বাবা, সামনে ভুল মায়ের বিয়া, এইবার টাকাটা আমি দিতে পারবো না বাবা। হালাই কয় কি, টাকা বলে দিব না বাবা? কালা ভাইরে কোয়েন, সামনে এবার আমি পুরো টাকা দিয়া দিব। হালা, টাকা দিতে না পারো তোর মায়ের লই আয়। আচ্ছা মেয়ে
দোষে কারো গায়ে হাত দেওয়া অন্যায়। আবে চান্দু, খেলায় দিহিন নীতি কথা শুনেই বেড়ে জানোস না আমরা কালার লোক। যা যা ফুট ফুট ফুট। বাপের কাছে কি বল, একজন নামে সমস্ত মানুষের ভয়ের দিন এখন শেষ হয়ে গেছে। আমি ইন্সপেক্টর রাজু এসে গেছি, আমি রাজু এসে গেছি। আইনকে দিয়ে যারা খেলতে চায় ওদের সবার বাপের নাম মুছে দিতে আমি এসে গেছি। যা তোদের বাপকে কে বল, যা বল। ভাই ওই ইন্সপেক্টর বাটা বড় ভয়ঙ্কর, আমাগো সব লোকজন রে মাইরা তক্তা বানাই দিছে। আলাই আমাকে ব্যবসা বন্ধ করে দেওয়ানে তালে আছে। আর ও কইছে চান্দা তুলতে গেলে কাপড় খুইলা ল্যাংটা করে ছাইরা দিব। আর কিছু কয় নাই? আর কিছু কয় নাই? না আর কিছু কয় নাই। ভাই হুকুম করো, মার্ডার না ধোলাই? শোন, পুলিশওয়ালা গো পোশাকে পাঁচ ছয়টা পকেট থাকে, পকেটে মাল না দিল অগত রাগই বই মারছো দিবই, ওরাও তো জানে মাইরের উপরে ওষুদ নাই। সালাম ইন্সপেক্টর, এই এলাকার নতুন কোন অফিসার আইলে প্রথমেই আমারে সালাম করতে যায়, আমার আশীর্বাদ নেয়। তুমি দেখলাম অন্যরকম সি, তাই নিজেই দেখা করবার আইলাম। ও রাখো রাখো, আগে আমার পরিচয়টা দিয়া নেই। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজো কালা। এই শহরে সবাই আমাকে চিনে জানে, সমীহ করে, আদর যত্ন সবই করে। তুমি যাই না শুনে আমার লোকদের গায়ে হাত দিস, অগ মাইরা তক্তা বানাই দিস। আরে ও কইছো গেলে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা? ভালো ভালো বাহাদুরি দেখাইছো। তোমার বাহাদুরি খবর শুনতে শুনতে আমার কান তো জ্বালা পালা হইয়া গেল গা। আমি কিছু মনে করি নাই, কিছু মনে করি নাই, মনে করি নাই, মনে করি নাই। ভালোই হয়েছে, আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না। তুমি আমাগো আর্নিং দিবা, আমরা বকরা দেবো। তুমি টাইট দিবা, আমরা টাকার অঙ্ক বাড়াবো। তুমি শক্ত হইবা, আমরা নরমমু। আমাগো ধান্দায় এটাই তো নিয়ম, যখন থাইকা পুলিশ আর গুন্ডার জন্ম হয়েছে তখন থাইকাই তো এই সব ধান্দা এমন কইরে লাল। এখন কও
টাকা এই যাবে নিবা ডেইলি উইকলি না মান্থলি যেমন চাইবা তেমনি পাইবা ইমানদারির কাম 50-50 ভাগ হইব ঈদ পরবে বোনাস দিমু উপহার পাঠামু বাজারের ভালো মাছটা কলাটা মূলাটা সময় মতো ঘরে তৈলা যাইব সারা মুভমেন্ট আমি চালাই মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম মহরম এই দু চারটা আমার পকেটেও থাকে যাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো কি কথা কও নাকি এ পর্যন্ত একটা কথাও তো কইলা না বোবা নাকি ইন্সপেক্টর তুমি আমার ভাইয়ের চিনো না খুব ভালো করে চিনে তোরা হচ্ছিস সমাজের নর্দমার কীরা দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যার সন্তান ইন্সপেক্টর ব্যাস অনেক মহিলা ফালাইছস অনেক না এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি এখন আমার বলার পালা কিন্তু আমি বলবো না আমি করে দেখাবো মনে রাখবে তোদের মতো সন্ত্রাসী গুন্ডাদের নাম মুছে দিতে আমি এসে গেছি আমি মুছে দেবো তোদের নাম ও নিশানা মাথা ঠান্ডা করে একটু Get out, you rascal! ইংরেজিতে গালি দিস না মাথা ঠান্ডা করে এখনো ভাইবা দেখা গেলি ইন্সপেক্টর উঠা গেলি বিলেট থেকে উঠা গেলি উঠা গেলি ওই চল হাই হাই আমার কি হইব কি হইব আমার চাকরি ছেড়ে কি ফলাই যাবো তাও তো পারু না তাহলে খাবো কি বাবা ও বাবা মাইসে বলা পান্ডে কত কিছু দিয়া যায় তুমি আমার কি দিয়ে গেত কে তুই না কে তুই না না দিয়া গেত না পারি মাইসে কইতে না পারি সইতে আরো হাবিলদার সাহেব খাড়াও একটু খাড়াও আরে কি ব্যাপার হাবিলদার আজকে তুমি আমার সাথে দেখা না করে চলে যাই দেখো ঘটনাটা কি কথা কয় না কেন হ্যাঁ হ্যাঁ কথা কয় না আমার কি কোনো ভুল হয়েছে আমার সাথে রাগ করছো তাইলে আমারে তুমি ভুলে যাও আমি আর তোমার ভালোবাসা যোগ্য না কেন কি হয়েছে আমি আর তোমারে নীল পলিশ লিপস্টিক আলতা সোনো এইসব কিচ্ছু দিতে পারব না আর কোনো দিন হোটেলে নিজে খাওয়াইতে পারব না আমার ঘুষ খাওয়া বন্ধ আউট ইনকাম খান্ত ও সেই জন্য তুমি আমার সাথে দেখা করো না হ আরে বোকা আমি কি তোমার টাকা পয়সা রে ভালোবাসি আমি তোমারে মন থেকে সত্যি সত্যি ভালোবাসি সত্যি কইতাছ হ্যাঁ সত্যি কইতাছ হ্যাঁ সত্যি হ্যাঁ বারবার কইতে বুঝি আমার শরম করে না ও রে আমার জানের জান আন্দার রাইতে সোনার মান বুকের মধ্যে জায়া পড়ান না জোড়া জানা মে আই কাম ইন বাইরে দাঁড়িয়ে পারমিশন নে ও সরি মে আই কাম ইন স্যার আসুন কেন এসেছেন বন্ধুত্বের হাত বাড়াতে একজন সৎ আদর্শবান দেশদ্রোহী মানুষের হাত আপনার পরিচয় আমার নাম মুন্না নির্দিষ্ট কোনো পেশা নেই হোটেলে নাচ গান করি আর ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ করিয়ে দিই
আর চেষ্টা করি দেশের দুষ্কন্ধের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে? ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন?
দাদি ওর নাম রাজু যার কথা তোমাকে বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো মাশাআল্লাহ তুই আমাদের জন্য চা নাস্তা ব্যবস্থা করবি না করব না কেন নিশ্চয়ই রাজু তুমি বাবার সঙ্গে কথা বলো আমি আসছি বসো বাবা বসো আমি জানি শালা তোমাকে খুব ভালোবাসে তুমিও শালাকে খুব ভালোবাসো ছোটবেলায় ওর মা মারা গেছে তারপর আমি ওকে কোলে পেতে করে মানুষ করি ও আমার বড় অসুবিধা হবে না তারপরও তোমাকে একটা অনুরোধ করব জি বলুন আগে তুমি আমায় কথা দাও আমার অনুরোধটুকু রাখবে বলো বাবা আমায় কথা দাও আমার অনুরোধটুকু রাখবে ঠিক আছে আমি কথা দিচ্ছি বাবা রাজু তুমি আমার যা কিছু দেখছো গাড়ি বাড়ি মিল কারখানা সবই ঋণের দায়ে বন্ধক দেওয়া আছে রাহাত খানের কাছে আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়রার বিয়ে না দিই তাহলে সে আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সবকিছু দিয়ে দেবে এই বুড়ো বয়সে শায়রাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা কিন্তু আমি শালাকে ছেড়ে শাদি তোমার খুব কষ্ট হবে কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই না তাহলে তুমি শায়রাকে ভুলে যাও না আমি তো পারবো না বাবা তুমি আমাকে কথা দিয়েছ আমার অনুরোধ তুমি রাখবে আমি তোমার হাতে ধরছি দরকার হলে তোমার পায়েও ধরবো আপনি কি করছেন এছাড়া আমার কোনো উপায় নেই বাবা আমাকে তুমি দয়া করো বাবা দয়া করো বেশ আমি চলে গেলে যদি শায়লার ভালো হয় আপনার মান সম্মান ইজ্জত বেঁচে যায় আমি আমি এত দূরে চলে যাব এত দূরে শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না তুমি সত্যি বলছ হ্যাঁ আমি সত্যি বলছি আমি সত্যি বলছি দাদি রাজু কোথায় ও চলে গেছে আর কোনোদিন ও তোর সামনে আসবে না দাদি দাঁড়াও রাজু তোমার সঙ্গে আমার কথা আছে কিন্তু আমার কোনো কথা নেই এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না আমি জানি রাজু আমি সব জানি বাবা মারা যাওয়ার সময় আমাকে সব কথা বলে গেছেন তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছেন কিন্তু আমি রাজি হইনি হ্যাঁ রাজু বাবা মৃত্যুর পর ঋণের দায় বন্ধকের সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি হ্যাঁ রাজু হ্যাঁ আমি আমি তোমার তোমারই আছি রাজু রাজু তুমি আমাকে ছেড়ে কখনো যেও না কবে চুরি হয়েছে কাল রাইতে রাইতে কেন দিন হইতে পারে নাই তো তো রাতে আসে রাতেই আসে তাই বেটা দিনে আসে না কেন সে তো আমি কি করে কই তোর বউ দেখতে কেমন এই সুন্দর আর কি দ্বিতীয় বিয়া বুঝি ও কেস তো ফিট করুন যাইব কোন তোর বউরে লই আয় নাহলে কেস লওয়া যাব না নাসির মিয়া জি স্যার ইন্সপেক্টর হাসিবের কাছে ফাইলটা বের করে নিয়ে আসো স্যার ইন্সপেক্টর হাসিবের ফাইলটা কি হইব আত্মহত্যার কেস ছিল স্যার না ওটা আত্মহত্যা ছিল না ওটা ছিল মার্ডার কেস মার্ডার কেস কোন কি স্যার ওই কেস ফাইল বাই করে দিলে এসপি সাহেব তো আমার চাকরি খেয়ে ফেলাইব নাসির মিয়া রাজু
আমি আবারও বলছি, তুমি একটু ভেবে দেখো, ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো, তোমার মতো শিক্ষিত বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া, ইয়েস স্যার, আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো, যাও। জি স্যার। এসো আমার সাথে। কি করি ফাইল কো, ফাইল বাবা, এইবার খাইছি তোরা, তোরে দিল চাকরি নাই, না দিল চাকরি নাই, ওহন আমি কি করি উপায়? এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন, ডাক দিয়েছেন দয়ালা আমারে। তারা কেস কে, মায়ের উপরে ওষুধ নাই, ওর মুখ দিয়া যদি সত্যি কথা বাইর হইয়া যায়, তাইলে আমি উঠা যামু, উঠা যামু দুনিয়া থাইকা, তা তো হইতে দেওন যাইব না। লাল লাল ভাই, হুকুম করো, কোনো কিছুর পরোয়া করবি না, যেমন কইরাই হোক ওই আজকের মধ্যে এইখানে লই আইবি, আর না হয় খতম কইরা দিবি, যা। অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল, যাক ভালোই হইল, আমারে ফাঁসি দিতে যাইয়া নোট নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজেই আইনের হাতে বন্দি। আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে, ধারালো দা দিয়ে নির্মমভাবে সে তাকে খুন করেছে,
আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দুমিয়াকে খুন করেছে তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুনের রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লাই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইউর অনার। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইউর অনার, আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল আমি পালাতে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে পেছুত করতে চেয়েছে। আমার শেষে বাধ্য হয়ে আমি ওকে খুন করেছি। ওর আদার সাথে খুন করেছি, খুন করেছি। সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস শায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ প্লিজ ইউর অনার, প্লিজ আমার কিছু কথা আছে ইউর অনার। আমি জানি মিস শায়লা একজন খুনি, সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে। কিন্তু কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইউর অনার। কি আছে ওতে? আপনি নিজে দেখুন ইউর অনার। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি ইউর অনার। ওটা যদি আপনাকে কামড়ে তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। দিস ইজ দ্য পয়েন্ট ইউর অনার। আপনি যদি নিজের জান বাঁচাতে একটি জীবকে হত্যা করতে পারেন তাহলে তাহলে বলুন অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং ইউর অনার, আপনার কাছে আমার সবিনয় একটি অনুরোধ, আপনার রায় দেবার আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো করে বিবেচনা করুন। দ্যাটস অল ইউর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দু মিয়াকে হত্যা করেছে তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজেও একজন অপরাধী, কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে একটি জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে নির্দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে। Oh.
দানা দানা রূপরে দানা ইতকে দানা ঘাপলার উপরে ঘাপলি আছে ঘাপলা হাতে কেস নিয়ে তুমি ভেবো না এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে কি বলো এসপি হ্যাঁ কালা আমার উপর ভরসা রাখো এই কেস আমি বন্ধ করেছিলাম চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে ইট ইজ মাই প্রমিস দাঁড়াও শায়লা আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবো না কিন্তু কেন কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে শুনুন আপনারা তো ভয় পাচ্ছেন কেন দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই আছে বাবা আছে কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর আর তুমি অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও ওরা কি একে বাঁচতে দেবে দেবে না তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও অন্তত ওর জানটা বেঁচে যাবে এসো এসো আমার সাথে আসবে না তারপরও সমাজ বলে তো একটা কথা আছে সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত আনতে আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো ওদেরকে আমি ঘৃণা করি ওদেরকে আমি ঘৃণা করি তুমি আর আপত্তি করো না শায়লাবু তুমি এখানে থেকে যাও তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলবে আমি এখানে থাকবো এই তো আমার লক্ষ্মী বুবুর মতো কথা জানো বুবু নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো কি খাওয়াবে তো জানো আমার কতদিনের স্বপ্ন তোমার নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো সুন্দর একটা সংসার হইবো আমার গো সারাদিন আমি অপেক্ষা করুম আর কি আকৃতি লাগে তো কি তারপর তারপর তুমি আইবা হায় আল্লাহ চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি মনে সূর্য ডুবে যেতেছে ওই দিকে কি দেখো বলো সন্ধ্যা হয়েছে যাও বাড়ি যাও আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারছি না তুমি যে কেমন পুরুষ বুঝি না মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকে রাখবার চাই আস্তে তুমি খালি কো যাও যাও আর তো তুমি বুঝবা না আমার বিশ্লি বা তিনি বাজাইতাছে আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে কিসে সর্বনাশ তা তো তোমার বলা যাবো না ডার্লিং তাইলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাইব ফাঁস মানে আর ফাঁসটা বাস হয়ে যাইব আমার চাকরি চলে যাইব আর তুমি তুমি আমার পেয়ে ফলাইবা কেন আমি পালামো কেন আমি তো তোমার ভালোবাসি সেই জন্য তো কই ডালি সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব অন্ধ হয়ে যাইবা আর না না মানে আমার মন অন্ধ হয়ে যাবে আমার বিবেক অন্ধ হয়ে যাবে আমার নিয়ত খারাপ হয়ে যাবে আমার মতলব খারাপ হয়ে যাবে আমি তোমাকে চাপতে ধরে ফেলবো কোলে তোলে নিয়ে বিছানায় ফেলবো আমি তোমার সতীত্ব কেড়ে নেব তুমি আমার সতীত্ব কেড়ে নিবা না না ডার্লিং আরে না 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 বিয়ার আগে আমার সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না যাও ডার্লিং তুমি বাড়ি যাও 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 না আরে যাও মনে সূর্য ডুবে গেছে হায় আল্লাহ ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলে আমি অন্ধ হয়ে যাবো স্যার
আমাকে দেখেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি পেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেদবি শুরু করেছ, ক্ষমতার অপব্যবহার করছ, এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? মনে করেছো তোমার টাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সে সময় যদি আপনি না থাকেন? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? সে আমি দেখব। কোন অঘটন ঘটে যাবার পর দেখে আপনি কি করবেন? বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। ও ফাইল বন্ধ হয়ে গেছে ইন্সপেক্টর, আর ওটা বন্ধই থাকবে। কিন্তু আমার কাছে সাক্ষী আছে। কে? তোমার ওই তথাকথিত প্রেমিকা। পুলিশ হয়ে একটা সুন্দরী মেয়েকে প্রেমিকা সাজিয়ে তার সাথে নষ্টানি করে বেড়াচ্ছ, তোমার লজ্জা করে না? চরিত্রহীন লম্পট। স্যার, নো আর্গুমেন্ট। আমি যা বললাম তাই হবে। নাও উই ক্যান গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট। চরিত্রহীন লম্পট, আজ যদি সত্যি কথা বলি, গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে শত কোটি বাধা। সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। আমি আমি সব বন্ধ করে দেব, আমি সব ফাইল বন্ধ করে দেব, সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি আমিও তোদেরকে বাধা দেব না, আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকে চাই। তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। পাগল হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে ছাড়বো না। না, তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়েছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে, এত বড় পাপ তুমি করতে পারলে, এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি, তোমাকে ভাই বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শৈলাবু, আজ থেকে তুমি আমার ওখানেই থাকবে। চলো এসো। আমি লম্পট, এই হাতে আমি তোমার গায়ে স্পর্শ করেছি,
এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। তুমি শান্ত হও রাজু, শান্ত হও। মুন্না, মুন্না, কি জানাবো? শিক্ষা ডাক্তার নিয়ে এসো। আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইব আমি জানি না। রাজু না, ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। আমার চোখের মনি, আমার চোখের তারা। ও বাবা, এইখানেও কি শুধু শোক নিয়ে কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মনি, ওকে তো আর চোখ বুঝো করে কারো হাতে তুলে দিতে পারি না। হয়ে গেল, আর তুমি কিছুই বললে না। হ্যাঁ বিড়াল, তুমি আমার বাবা না মাল্লা? ও বাবা, আসলে হয়েছে কি বাবা, বিড়াল রে বিলাই কনে, আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলাসী, ও না খেয়ে থাকুন ঠিক নয়। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর, আর হৃদয় যেন একটা বিড়ালের মতো। জি ঠিক আপনার মতো। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। আচ্ছা, যা মা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাবা, আসো। আল্লাহ হাফেজ। মায়ের উপরে ওষুধ নাই, এইসব আধুনিক যন্ত্রপাতি এখনো কেউ চোখেই দেখে নাই। এইসব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা মেলা বাইরা যাইব। তা কও জাগিয়া, মাল দিবা কবে? ভাই আপনি কইলে কালকেই দিতে পারবো। তাইলে আর চিন্তা কি, কালকেই পাঠাই দাও। লাল ভাই, মালগুলো তোর দায়িত্বে নিয়ে আইবি, কিন্তু সাবধান, এই সব খবর জন্য কোনো কাকপক্ষ টের না পায় তাইলে 12টা বাজা যাইব। হ্যালো মুন্না বলছি। মুন্না, মিশেলা বলছি। বলো মিশেলা। আগামীকাল শুক্রবার অস্থির বিরাট চালান আসছে। বলো কি? বাই রোড হাইওয়ে নাম্বার 43। হাইওয়ে নাম্বার 43।
ইন্সপেক্টর, কামটা ভালো হইতে ছেড়ে কোথাচ্ছি? আমার ছাড়া দে, আমার ছাড়া দে, কোথাচ্ছি ছাড়া দে, আমার বাইরে তো তুই চিনোস, ছাড়া দে, ছাড়া দে, কোথাচ্ছি তোর খবর লইব, তুই যা চাস আমি চাই দেব, আমার ছাড়া দে। আমার তুই কিছুই করতে পারবি না, আমার ভাইয়ের ক্ষমতা তুই জানোস না, এখান থেকে সে আমারে বাহির করবই। চৌধুরী বলছি, তুমি তো জানোই আমি এলাকার এমপি, এখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয়। লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই, সে একজন সম্মানী লোক, তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও। হ্যালো, কথা বলছো না কেন? দিস ইজ মাই অর্ডার। সরি, রং নাম্বার। হ্যালো, ইন্সপেক্টর কারো কথায় পাত্তা দেয় না, তো একটা কথা মনে রাখবা, আমার ভাইয়ের কিছু হইলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। কেয়ামত কইরা দেবো, কেয়ামত, জানো তো মাইরের উপর ওষুধ নাই। কইছিলাম না লাল ভাই, এইটা অন্যরকম ইন্সপেক্টর, তোমার নীল করে ভালাইব। আমার কথা তো তখন শুনলা না, অন বৈশা বৈশা সারফক আর মশার কামড় খাও। দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরাকারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, কেড়ে নিতে চাচ্ছে মানুষের রাতের ঘুম, ধ্বংস করে দিতে চাচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। কাজ করায় দাঁড়িয়ে থাকা আসামি লাল মোহাম্মদ কাদেরী একজন, ইন্সপেক্টর রাজু নিজ হাতে আসামি লাল মোহাম্মদকে অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে।
সমস্ত মাল সরকারি গোডাউনে জমা করা হয়েছে। সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালকের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি লাল মোহাম্মদ একজন অস্ত্র চোরাকারবারী। এই জঘন্য অপরাধের দায় আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি ইওর অনার। না ইওর অনার, লাল মোহাম্মদ এই কেসের আসল আসামি নয়। ইওর অনার, আসল আসামি হচ্ছে এই হারামজাদা। বল, আদালতের সামনে সমস্ত সত্যি খুলে বল বলছি। হুজুর, ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর সাহেব আমাকে গ্রেপ্তার করেন, জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন, জানে বাঁচতে চাইলে পালিয়ে যা। টর্চার করার পর সব সত্য স্বীকার করেছে। হুজুর, আমি দোষী, সব দোষ আমার, সব দোষ আমার। হাবির বাচ্চা, বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস? বল সত্যি কথা, বল কত টাকা খেয়ে তুই মিথ্যাটা বলছিস? রাজু, আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত? চেইন অফ কমান্ড ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আই এম শিওর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। মিথ্যে কথা ইওর, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ষড়যন্ত্র, একটা সাজানো নাটক। এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে। আমি স্পট থেকে নিজ হাতে ওই লাল মোহাম্মদকে অ্যারেস্ট করেছি। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন ইওর অনার। ইন্সপেক্টর রাজু, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথাটা মনে রাখবেন। তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস, কিন্তু বেশি দিন বাঁচবি না। আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো, গুলি করে মারবো। আই উইল কিল দেম অল বাস্টার্ড, আই উইল কিল দেম অল বাস্টার্ড।
দেখ দেখ খুন কইরা কি সুন্দর ইন্সপেক্টর হইয়া দিন কাটাইতাছে। আরে এমন সুন্দরী পাইলে কেনা রাখবি যাই করে। ওই মহল্লাবাসী তোমরা জানো ওই মাইয়ের লোক একটা খুনি, খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। খুন করছে, না না এটা ভদ্র মহল্লা, এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না, ওকে এক্ষুনি এখান থেকে বের করে। কইতে না কইতে লুচ্চেল ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারাম দাদা দেখ দেখ কেমন হিরোইন মারা করলো আর হিরো থামে গেল গা। কি বলেছিস? আর কি বলেছিস? হাত দিতে পারো না, কোনো মিথ্যা কথা বলেনি। তুমি বলো তোমাদের সম্পর্কে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ বলো বলো। সম্পর্কের নাম চাই তোমাদের? শুনে রাখো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তাহলে আমি তার জিভ টেনে ছেড়ে ফেলব। নাও বাবা, তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমরা মালা বদল করো। আমার বিয়ে করেছো তার গলায় মালা দাও। যে বিয়া পড়ায় তার গলায় পড়াই। আরে না না, এই তোর বাইরে যা বাইরে যা যা, ওদের একটু একা থাকতে দিই। দেখেছি, হ্যাঁ কিছু তো দেখতেছি না, আমার চোখের বিজলি বাতি চলে গেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন, কাছে আসো না। আইতে তো ওই বই এই তো মনে হয়। আরে রে কি হয়েছে? এইখানে না, এখন এইখানেই বসো। জানো বাসুরা সবার জীবনে একবারই আসে। কিন্তু আমি ভাবতেছি বাসুরাই তো কেন, বাসুর দিন হইতে পারে না। দূর, এ তো পুরনো রীতি, এ আর বদলানো যায় না। কেন বদলানো যায় না? বুঝছি, বাতিটা নিবাই দেই। আরে বাতি জ্বালাই লিকের বাতি নিবাই লিকি। এই তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না তো? দেখুম না, এই যে দেখতেছি।
আমি দেশে যাব শাশুড়িমাকে সালাম করতে। চলো চলো এক্ষুনি যাই চলো। বাসর কন্যা করে আসতেও কোথাও যায় নাকি? শাসন করিয়াছে, এখন তোমরা স্বাধীন হইয়াছ, আমাদের পাছায় লাঠি মারিয়াছ। দুনিয়া মে সবসে বেহতরিন আর্মি ছিল হাম লোগো কা, তুম লোগ মার মার কে ভাগাইয়া দিয়াছ, ইয়ে গম হাম লোগ কভি নহি বলেঙ্গে। হ্যাঁ, এজন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। চৌধুরী, হাম লোগো কা সিন্ডিকেট ডিসিশন লিয়াছে, তুম লোগো কা পার্টি এই দেশ শাসন করি, ইসিলিয়ে জো জো চিজ কা জরুরত হোগা হাম লোগ দেবে। হ্যাঁ, জো আজ্ঞা জনাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে সমস্ত দেশের লোক আতিষ্ঠ হইয়া এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে তুম লোক গদিতে বৈঠিয়া যাইবে। জো হুকুম জনাব। আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব, সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তার সম্বর্ধনা দেওয়া হইব, মন্ত্রী সাহেব স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব, আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটুস, মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে, আর সেই হট্টগোলের মধ্য দিয়ে আমরা ক্ষমতা দখল করে নেব। Mm-hmm.
কে ফোন করেছে? না, ওর নাকি খুব বিপদ। হ্যালো রাজু ভাই, শোনো। হ্যালো, হ্যালো মুন্না। ও মাই গড, কি হয়েছে বুঝতে পারছি না। ভাই আমাকে বাঁচান। কি হয়েছে? কিছু গুন্ডা আমার জান নিতে চাইছে। বেঁচে না ওঠো। ভাবটা তো আমার হাত থেকে পালায় বাঁচবি না। এত রাতে কি করছে এখানে? গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করতেছি। তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে চলে যাও। হ্যাঁ যাও। কি হলো? গাড়ি স্টার্ট দিচ্ছে না। দাঁড়াও, আমাকে তো থানায় লেপ দিতে পারবে। আসুন স্যার। স্যার আছেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। সবাই একত্রে বসে খাব। আমি জানি সাংঘাতিক কোনো খবর দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল মুন্না। শুধু বুঝতে পারছি না কি সে খবর, কি বলতে চেয়েছিল সে। আমি জানি ও কি বলতে চেয়েছিল। তুমি? আমার নাম মিশেলা, আমি মুন্নাকে ভালোবাসতাম। সমস্ত খবর আমি ওকে বলতে দিতাম। তাহলে তুমি বলো কি সে খবর যা মুন্না দিতে চেয়েছিল। ওই সন্ত্রাসীরা মাস্টার প্ল্যান করেছে, কাল মিনিস্টার সাহেব আসলেই তাকে হত্যা করা হবে। মিনিস্টার সাহেবকে হত্যা করা হবে? স্যার সালাম আলাইকুম। মিনিস্টার সাহেবকে দিয়ে শুন, যাও।
বিশ্বাস রে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। আমি তোদের শেষ করতে এসেছি, তোদের ধ্বংস না করা পর্যন্ত। আমার বাবাকে হত্যা করেছি, আমি তোদের ছাড়ব না, ছাড়ব না। এটা তোর বাবা? কোথায় বাবা? কে বাবা? ইন্সপেক্টর হাসিব। তো কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দিব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। লাল ভাই সে সুযোগ আর তুই কোনদিনও পাবি না। আমি ওকে গ্রেপ্তার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোন প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, যে লোহার রড দিয়ে ও আমাকে আঘাত করেছে তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে তিনটি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে দুটি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট
আমাকে বাধ্য হয়ে ওই গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। ওই হারাম দাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরেরে তুমি আইনের পাশে আটকাইতে পারবা না। ও বহু দুরান্দা, ওর বিচার করুম আমি, ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালানে মেরে ফেলামু। না, ওরে মরবার যেমন যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিলি তিলি, ওর কলি যায় আমি গা গুজা দিমু, ওর কলি দাঁড়িয়ে মন জাগায় হাত দিমু, যেও মরব না খালি উঠকি পারবো। কি হচ্ছে শালা, কি হয়েছে তোমার? না না কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিচ্ছু না, চলো এক্ষুনি ডাক্তারের কাছে চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি বলেছে? না তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয় কিছু হয়েছে? বললাম তো কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে, আহ বলো না। না বলবো না, আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? শায়লা কি হয়েছে আমাকে বলো তো, আহ ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছে? না না বললে, না বললে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। আহা শালা বলো। Thank you.
আমার জীবন সঙ্গী হয়ে থেকো তুমি থেকো আমার জন্ম মৃত্যু তুমি আমার জন্ম মৃত্যু তুমি একথাটি মনে রেখো মনে রেখো তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো তুমি থেকো হে Thank you.
টেলিফোন is out of danger. Thank you, doctor. Thank you. আমি কি ভেতরে যেতে পারি? No. রোগী এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে। তারপর দেখা করতে পারবেন। ওকে। কোনো অসুবিধা নেই। সুস্থ হয়ে গেছেন। দুই একদিনে প্রবলেম। She is perfectly all right. Thank you, doctor. Thank you. পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর শোন আর পাগলামি করিস না যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়া নিবি নইলে কিন্তু তরে উঠাই দিমু দুনিয়া থেকে জানাস তো মায়ের উপরে ওষুধ নাই পুলিশকে তুই কি মনে করেছিস
তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম। চল চল ইন্সপেক্টর, আমার গায়ে হাত দিবি না কোজাসি। আমার এই মালের সারা দেশে গন্ধ গোল্লাইকে যাইব, বাংশ হইব, আগুন লাগব, সারা দেশে হরতাল হয়ে যাইব কোজাসি। তুই নিজেকে কি মনে করেছিস? তোর মতো সন্ত্রাসী যারা সন্ত্রাস ডাকে হরতাল হবে না? দেশের মানুষ আর বোকা নেই, ওরা বুঝে গেছে হরতালে ওদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, তাই ওরা হরতাল চায় না। বুঝেছিস সোনা বাচ্চা? ভাই আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মাইরের উপরে ওষুধ নাই, মাইরের উপরে ওষুধ নাই। আই তোর আমারে মার ভাই, মার কোজাসি, মার কোজাসি ভাই, মার ভাই, মার ভাই, মার কোজাসি ভাই, মার 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 কোজাসি। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। মাইরের উপরে ওষুধ নাই, করো প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কিভাবে? মশালা থানার ভিতরে না, লকআপের ভিতরে। ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাথাইতে লাগলো। আমি জানতে চাই এইটাই কি দেশের আইন, এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই, এর কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালামিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধলামিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছো, আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে আজ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে, প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড করে দিন স্যার। আপনি বেশি কথা বলবেন না, আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচটা গোলাম। রাজু, বিহেভ ইউর সেলফ, ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়ার সুপিরিয়র। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার আগে? যথেষ্ট হয়েছে, মানুষ শুনেছে তোমার কথা, অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার, ইউ ব্লাডি বাস্টার্ড করাপ্ট, গেট হিম আউট। ওকে বের করে দাও। আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেব, আমি শুধু বাস্টার্ড আগে আমি তোকে ছাড়বো না। নো কমিশনার সাহেব, নো। কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, বাকি আপনি জানেন না স্যার। ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে নিন। ইয়েস স্যার, আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিন্ডাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রীরে নিজে স্পট লাগাবো। তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। কেন? আমি মিনিস্টার সাহেব তো আসছেনই, দেখো উনি এসে সব ঠিক করে দেবেন। উঠো।
শুনলাম না কত কইলাম একটা রিকশা লও এই কথা শুনলাম না বুঝবি না রে বউ বুঝবি না আমার আর এই আগের দিন নাই অন পায়ে হাইতে চলতইবো রিকশার ভাগ্য নাই কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আর যদি কিছু করতে না পারি আল্লাহ আমার মাফ করবো না তাহলে খাড়ায় আসো কেন ওনারে বাঁচানোর ব্যবস্থা করো ঠিক হয়েছ চলো চলো পিটাইতে পিটাইতে লকাপে ভরছিলি অহন দেখ কেমন লাগে ইব্রাহিমপুর ব্রিজে টাইম বোম ফিট করছি মিনিস্টার ব্রিজ এখন মাত্র এই পুত্তুষ উঠা যাইব দুনিয়া থাইকা পারবি না শয়তান পারবি না আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিনও পূর্ণ হবে না তুই বাইচা থাকলে তো আজই তুই উঠা যাবি উঠা যাবি দুনিয়ার থাইকা লও আমার এই উপরে পাঠাইয়া দিতে চাইছিলি অহন্তরে করবো যার কেউ নেই তার আল্লাহ আছে তোদের এই অত্যাচার আল্লাহ আর সহ্য করবে না পাখি এতদিন খাতায় বন্দি থাইকাও পোষ মারো নাই মানবা 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 এইবার মানবা রাম যারে সাজাই লইয়ায় আজ মনের আনন্দে প্রাণ বৈরা নাচ দেখবো আমি নাচবো না হইব নাচতে হইব Thank you.
I'm going to go to the house.
سار
লোক কি করব স্যার দাও স্যারকে আমি জিজ্ঞেস করে নেই ওভার স্যার ব্রিজের কাছে অনেক লোক কি করব স্যার গাড়ি থামাতে বলো Thank you.